الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عز وجل سار آمنا في بلاده، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. معزز حاضرين، আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঠিক করার চেপে যাই পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের সহি এলেম আমাদের সকলকে নসিব ফরমান। এত বড় আলেম বুজুর্গ তিনি তাকরির পেশ করে গেছেন, নসিহত পেশ করেছেন, তারপরে আর কোনো নসিহত চলার মতো কথা না। এন্তেজামিয়ার রুটিন মাফিক এখানে বসা, কিছু মুজাকারা করা। আল্লাহ পাক হযরত মুফতি সাহেব হুজুর দামত বরকাতুহুমের হায়াতে সুস্থতার সাথে আফিয়তের সাথে অনেক বেশি বরকত দান করেন। আমি কোরআনে পাকের যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন: মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন। ঈমানের সাথে যেই নারী যেই পুরুষ নেক আমল করবে, নেক আমল ওয়ালা হবে, ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা, সুখময় আনন্দময় নিরাপদ সুন্দর জীবন দান করব। আমরা কি সেটা চাই না? সকলে সুন্দর জীবন চাই কি না? নিরাপদ জীবন, সম্মানের জীবন, সুস্থতার জীবন। আল্লাহ পাক তো ওয়াদা করছেন, যদি তোমরা আমাকে এইটুকুন করো, আমিলা সালিহা, বেশি কিছু চান নাই, মান আমিলা সালিহান, যে নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, তুমি যদি আমাকে নেক আমলের গ্যারান্টি দাও, তাহলে অবশ্যই অবশ্যই, যে আল্লাহ এমনিতে বললেই সবটা ঠিক, তিনি যদি অবশ্যই দুইবার বলেন আমাদের তাকিদের জন্য, আমাদের ভালোভাবে বুঝার জন্য, ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক যদি বলেন হায়াতে তাইয়্যিবা, একজন গ্রামের মানুষ যদি বলে একটা সুন্দর ভবন, সবাই বলবে থাকে কুড়ের ঘরে, তার দৃষ্টিতে সুন্দর ভবন সেটা কি? সাধারণ একজন মানুষ তার দৃষ্টিতে একটা সুন্দর ভবন আর কি হবে? যে মানুষটা ঢাকা শহর থাকে তার দৃষ্টিতে সুন্দর ভবনটা আরো সুন্দর, যে আমেরিকায় থাকে নিউ ইয়র্কে তার দৃষ্টিতে সুন্দর ভবন মানে আরো সুন্দর, যে যত বড় হয় তার কথাটার মর্যাদা তত বড় হয়। আল্লাহ পাক যদি বলেন তোমাদেরকে আমি একটা সুন্দর জীবন দিব, তাহলে সেই সুন্দরটা কি অল্প সুন্দর না শ্রেষ্ঠ সুন্দর? শ্রেষ্ঠ সুন্দর জীবন। কিন্তু কাজ দিলেন কি আমাদেরকে? মান আমিলা সালিহা, যে নেক আমল করবে। প্রশ্ন হয়, আমরা তো নেক আমল করি, কিন্তু সেই কাঙ্ক্ষিত সুন্দর জীবন তো আমরা সকলে এখনো পাই নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ,
আমি ওয়াদা খেলাপ করি না, আমি যা বলি তাই করি। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তু জো রহ রও হর কদম পে খা রাহা হ্যায় ঠোকরে, লঙ্খু তুজমে হে ওয়ারনা রাস্তা হমওয়ার হ্যায়। আল্লাহ পাকের ওয়াদা কি তো কোনো পথে চলতে গিয়ে তুমি যদি সেই কাঙ্ক্ষিত পুরস্কার গন্তব্যে পৌঁছতে না পারো, হে বন্ধু তুমি এটা ভাববে না যে আল্লাহর দিন এমন যে সেখানে কিছু পুরা হয় কিছু পুরা হয় না। আল্লাহ দিনের পথটাই এমন উঁচু নিচু, আল্লাহ নিচের পথটাই খাদা গর্তওয়ালা। লঙ্খু তুজমে হ্যায়, একটু খুঁজ করে দেখো এই ত্রুটিটা তোমার নিজের মধ্যেই। ওয়ারনা রাস্তা হামওয়ার হ্যায়, নাহলে শরীয়তে পাকের পথ তো অনেক সুন্দর অনেক মসৃণ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানরা একটা জিহাদে গেলেন, তাদের কাঙ্ক্ষিত বিজয় আসছে না, বললেন যে আমাদের জন্য আরো কিছু সৈন্য আরো কিছু বাহিনী অস্ত্র রসদ পাঠানো হোক। হযরত উমর বললেন যে মুসলমানদের বিজয় গায়ের জোরে অস্ত্রের জোরে শক্তির জোরে আসে না, মুসলমানদের বিজয় আসে আল্লাহ পাকের রহমতে। আমি আর সৈন্য পাঠাবো না, তোমাদের উপর আল্লাহ পাকের, এ বাচ্চারা চুপচাপ বসো, তোমাদের উপর আল্লাহ পাকের রহমত আসছে না, এই পথে বাধা কি সেটা তোমরা নির্ধারণ করো, সেটার সমাধান করো। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কখনোই মুসলমান অস্ত্রের জোরে কিংবা গায়ের জোরে বিজয়ী হয় নাই, যতবার বিজয় আসছে আল্লাহ পাকের খাস রহমতে আসছে। হযরত উমর বললেন সেই রহমত প্রাপ্তির ক্ষেত্রে তোমাদের বাধাটা কোথায় সেটা বের করো। সাহাবাই কেরামের জামাত খুঁজলেন যে আমাদের ত্রুটিটা কোথায়, খুঁজতে খুঁজতে দেখলেন যে আমাদের তো তেমন ত্রুটি আমাদের নজরে পড়ে না, একটা ত্রুটি আমাদের মেসওয়াকের সুন্নতটা ছুটে গেছে। জেহাদের ব্যস্ততায় আমরা খুঁজে পেলাম যে আমাদের মাত্র একটা মেসওয়াকের কমতি, এই আশ্চর্য কথা, এতেই কি আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে? তাহলে এটা পরীক্ষামূলক, আমরা এটার উপর আমল শুরু করি। সাহাবাই কেরাম আমলটা শুরু করলেন, খুব অল্প সময়ের মধ্যে কাফের মুশরিকরা সব পলায়ন শুরু করলো, সব ভাগতে শুরু করলো। অল্প একটু তার কাটা থাকলে যেরকম কারেন্ট আসে না, প্রস্তুতি সব থাকা সত্ত্বেও সামান্য একটু জয়েন্ট একটা জায়গায় ফাঁকা, এটা বলা যাবে না, এত কিছু আছে লাইট জ্বলবে না অল্প একটুর জন্য। হ্যাঁ এটাই বাস্তব, অল্প একটুর জন্য লাইট জ্বলবে না, সামান্য একটু কমতির কারণে একটা লাইট জ্বলবে না, এটাই বাস্তবতা। আজকে কোরআন শরীফে যে আল্লাহ পাক বললেন, তোমরা যদি নেক আমলওয়ালা হও আমি তোমাদেরকে সুন্দর সুখময় আনন্দময় নিরাপদ সম্মানজনক হায়াতে তৈয়িবা দান করব। আমি আপনি হায়াতে তৈয়িবা পাই না, তাহলে আমার আপনার কি নিজের জীবনটাকে একটু খোঁজখবর নেওয়ার প্রয়োজন আছে না? ইসলামের ভাষায় নেক আমলওয়ালা কাকে বলে? নেক আমলওয়ালা মানুষ ওই মানুষকে বলে, খুব ভালোভাবে বুঝবেন, যে বদ কাজ করে না, যে গুনাহের কাজ করে না, তাকে বলে নেককার। কিছু নেক কাজ করলে এই লোকটা নেককার না, অনেক নেক কাজ করলেও এই লোকটা নেককার না, যতক্ষণ না সে পাপ মুক্ত হবে গুনাহ মুক্ত হবে। প্রতিদিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন যদি এশরাক আওয়াবিন তাহাজ্জুদও পড়ে, লম্বা তসবিহও পড়ে, পীর মুরিদির সবক সব আদায় করে, দাওয়াত ও তবলিগের মেহনতও করে, ওয়াজ নসিহত করে, বয়ান বক্তৃতাও করে, কিন্তু লোকটা কোনো গুনায় লিপ্ত, যে কোনো সাইডে, যেমন বেপর্দা হয়, গীবত হয়, হারাম লেনদেন হয়, অশ্লীলতা হয়, ঘরের মধ্যে মুখ খারাপ হয়, বাইরে হয়, যে কোনো প্রকারের একটা কবিরা গুনাহ, এই লোকের নাম কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের ভাষায় নেককার না, মান আমিলা সলিহানের আওতায় তিনি এখনো আসেন নাই।
আর এত কিছু করতে পারে না, এত জিকির, এত দোয়া, এত তসবি, এত ওজিফা এক ব্যক্তি আদায় করতে পারেন না, কিন্তু তার জীবনে কোনো পাপ নাই। আমরা ফেরেশতা না, আমরা মাসুম না যে আমাদের জীবনে পাপ সংগঠিত হবেই না, হতে পারবেই না, বিষয়টা এমন না। একটা হলো পাপ হয়ে যাওয়া, আরেকটা হলো পাপের মধ্যে ডুবে থাকা। কারো থেকে যদি ইনকেস হয়ে যায় এটা হইতে পারে, এটা হয়ে গেলেই যে তিনি নেককার থেকে নাম কাটা যাবে তা না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, যদি তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, ফাঁকে ফাঁকে যদি তোমাদের কোনো ভুল বিচ্যুতি হয়ে যায়, আমি আল্লাহ সেগুলোকে মাফ করে দিব। তাহলে আমার আপনার আগে নিজেদের জীবনটাকে একটু খোঁজখবর নেওয়া দরকার, যে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কোনো গুনায় নাই তো? না কই রাহ পা যায়, না কই গায়ের আ যায়, হারি মে দিল কা আহমদ আপনি হরদম পাশে বা রেহনা। চতুর্দিকে একটা পাহারাদারি। সুন্নত হইল রাতের বেলা ঘুমানোর সময় কি করা, সবগুলো দরজা জানালা বন্ধ আছে তো, চুলাটায় আগুন জ্বলে না তো, কোনো কোথাও কোনো খাদ্য খাবার এর ঢাকনাবিহীন নাই তো, সবটাকে দেখে তারপরে একটা মোজা পরবে কেউ, মোজার সুন্নত হইল মোজাটাকে ঝাড়া দিয়ে পরা, ভিতরে যদি কোনো বিষাক্ত পোকা থাকলো, ক্ষতিকর কোনো বস্তু থাকলো, একটু মেসওয়াক করবে, মেসওয়াকটাকে দেখে নেওয়া, একটু পানি দিয়ে ধুয়ে নেওয়া, কেন যদি কোনো বিষাক্ত জিনিস থাকলো। তাহলে শুধু ঘরটায় আমি ঘুমাবো সেখানে আমার আপনার দরজাগুলো চেক করা, বাহির থেকে প্রবেশ করতে পারে, ইন করতে পারে যতগুলো পয়েন্ট সবগুলো অফ আছে, সেখানে যদি দশটা দরজার আটটা বন্ধ থাকে, দুইটা খোলা থাকে, ওই ঘরটা কি নিরাপদ? একটা খোলা থাকলে নিরাপদ? এখানে গড় হিসাব করা যাবে না, অধিকাংশই তো বন্ধ, চোর আসার অধিকাংশ পথ বন্ধ, সুতরাং সম্ভাবনাও ক্ষীণ। যারা জ্ঞানী মানুষ তারা বলবে সম্ভাবনা 100, 9 দরজায় কিছু হবে না। চোর প্রবেশ করে 9 দরজায় না, একটাই প্রবেশ করে, সে একটা তো পুরাই খোলা। এই দুনিয়ার চোর যেরকম একটা পথ খোলা পাইলেই সে প্রবেশ করে, সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার আপনার সবচাইতে বড় চোর, সবচাইতে বড় দুশ্মন, ইন্নাস শাইতান লাকুম আদুউন, ইবলিস হলো, শয়তান হলো তোমাদের চরম দুশ্মন। ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে শয়তানই মনে করবা, দুশ্মনকে দুশ্মনই ভেবে রাখবা। সেই দুশ্মনের জন্য গেট খোলা আমাদের একটা দুইটা, অনেক গেট, জবানের গেট, লেনদেনের গেট, আচার আচরণের গেট, ভাষার গেট, বেপর্দার গেট, বাড়ি বাড়ি। আজকে তো আমরা এখানে মসজিদে, আমাদের মা বোনরা সেখানে শুনছেন মাদ্রাসায়, পর্দা করে পুরুষ মানুষ, পর্দা করে মহিলা মানুষ, কিন্তু সেই পর্দাটা ফর্শ, বাহিরে খুব পর্দা, ঘরের মধ্যে দেবরের সঙ্গে পর্দা নাই, নিষ্পত্তি ভন শেলিকার সঙ্গে পর্দা নাই, ভাবির সঙ্গে পর্দা নাই, কাছের আত্মীয় স্বজনের সঙ্গে পর্দা নাই। এই মানুষই আবার বাইরে যায় হাত মোজা পা মোজা পরে, এর নাম পর্দা? কিসের পর্দা হইল এটা? পর্দার যেখানে মেইন পয়েন্ট সেই পয়েন্টেই পর্দা নাই। যেখানে নবীজি বলছেন আলহাম্মু আল মাউত, নারীর জন্য দেবর, ভগ্নীপতির জন্য শেলিকা, এটা মৃত্যুর সমতুল্য, এতটা সতর্ক অবস্থান যেখানে থাকা দরকার, সেই জায়গাটাই পর্দা নাই, অন্য জায়গায় পর্দা আছে। এই জন্য আমি আপনি যদি আমাদেরকে একটু যাচাই করি, আমি আপনি যদি আমার আপনার দরজাগুলো পরীক্ষা করি, তাহলে দেখতে পাবো ওহো, একটা এসি রুমের সব ঠিক আছে, এই দুইটা বাচ্চা উঠে দেন তো এখান থেকে, উঠো যাও, তিনজন উঠো, ওই পিছনে যাও, একদম পিছনে যাও, লাল জামা তো নড়ে চড়ে বারবার কেবল, তিনজন তিন জায়গায় বসো, তিন পয়েন্টে। এই জন্যই নবীজি আগেই বলে দিছেন, বুঝের মানুষ সামনে বসা সুন্নত, জ্ঞানী মানুষ বুঝের মানুষ। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার সিকিউরিটির জন্য যেরকম দরজাগুলো অফ করা দরকার, ঠিক আমার আপনার ক্যাপিটাল রাজধানী হলো ইমানের বাড়ি অন্তরাত্মা, এখানে অ্যাটাক হয়, এখানে হামলা হয় যেই পদগুলোতে, সেই পদগুলো কি সেটা চিহ্নিত হওয়া দরকার।
সেই পথগুলো আমাদের পাপের যে কোনো একটা পথ, সেই পথটা যদি আমি আপনি বন্ধ করতে পারি। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়িব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 60 বছরের প্রিন্সিপাল মুহতামিম, হযরত কাসেম নানুতুবির ছেলের ঘরের নাতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হযরত কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহি আলাই, উনি বললেন, এই যুগে কোন মুসলমান যদি ফরজগুলো আদায় করে, ওয়াজিবাতগুলো আদায় করে, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে, খুব মোটা মোটা বড় বড় জিনিসগুলো ফরজ আদায় করলো, ওয়াজিব আদায় করলো, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করলো, আরেকটা জিনিস পাশাপাশি পাপাচার থেকে বিরত থাকলো, হযরত বলেন এই আমলগুলোর উসিলায় আল্লাহ পাক তাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিবেন। এর উপরে ওলিদের আর কোন স্তর নাই, এত উঁচু নিয়ে যাবেন। আমরা তো এই কয়েকটাই করি না, আমরা তো আরো অনেক কিছু করি। উনি বললেন ফরজ ওয়াজিব সুন্নত, আমি তো কত মুস্তাহাবও করি, আমি কত নফল করি, কত লম্বা লম্বা আমল করি। ওনার লিস্টে তো তাহাজ্জুদ নাই, এশরাক নাই, আউয়াবিন নাই, চাষ নাই, অনেক লম্বা লম্বা দান সৎকার ফিরিস্তি নাই, আমি তো সেগুলো করি। খোঁজ নিয়ে জানা যাবে, ওহো মেইন সাবজেক্টে ফেল, মেইন সাবজেক্টে ফেল, দুই একটা সাবজেক্টে এই ছাত্র পাশ করার কোনো সম্ভাবনা নাই। এবার অন্যান্য সাবজেক্টে আপনি 80ও যদি পান, 90-99ও যদি পান, মূল কোনো সাবজেক্ট যদি ফেল করে, এই ছেলেটাকে কি ধরা হয়, ফেল না পাস? ফেল। ভাই অমুক বিষয়ে 33 পায় নাই, অন্য সাবজেক্টে যতই পান ঠিক। আমরা যে ভুলের মধ্যে আছি, আমরা ইসলামের সাবজেক্টের যে যেটাকে ধরছি ওটাতে 100, আবার ইসলামেরই সাবজেক্ট গুরুত্বপূর্ণ ওখানে 0 কিংবা 5-10। আছি নিশ্চয়ই, আমরা কোনোটাকে নিয়ে ধরে আছি। এই জন্য মনে রাখা উচিত যে যেখানে দিনের যে স্তরে, দিনের যে তবকায়, দিনের যেই জামাতের সঙ্গে আসি, আমার টার্গেট কিন্তু সেই জামাতওয়ালা হওয়া না, আমার টার্গেট নেক আমলওয়ালা হওয়া, আমার টার্গেট আল্লাহর খুশি মতো জীবনযাপন করা। খুশি মতো জীবনযাপন, এটা আমার নেতা না যে তাকে বুঝাই দিব তার সুট পরে আমি আপনার লোক। রব্বুল আলামিন বলেন আমি আলো অন্ধকার একরকম, ভিতর বাহির একরকম, লোকালয় এবং নীরবতা আমার একরকম, নির্জনতা একই রকম, আমাকে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি আলিমুম বিদাতি সুদুর, আমি তোমার অন্তকরণের কথাগুলো জানি। এজন্য আমার ভাইয়েরা মুরব্বীরা যারা শুনছি, সকলেই নিজেকে নিজে একটু পরীক্ষা করি মাথা থেকে পা পর্যন্ত, যে আমার কোনো পাপের কোনো পথ খোলা নাই তো? এইটুকুন যদি বন্ধ হয়ে যায় যে হ্যাঁ আমার, আমি খুঁজে পেলাম। কখনো হয় না লোক মনে করে আমি সুস্থ, সেই ব্যক্তি যখন কোনো ডাক্তারের কাছে যায়, ল্যাবরেটরিতে যায়, বলা হলো যে হ্যাঁ আপনার হার্ট এতটা ব্লক, কিডনির এ অবস্থা, লিভার এমন, ভাইরাস অমুকটা আক্রান্ত, চোখের পাওয়ার এতটা কম যেটা উনি এতদিন অনুভব করেন নেই, ঠিক এমনিভাবে কোনো আলেম তার বয়ান শুনে, তার পরামর্শে, তার কিতাব পড়ে, নসিহাত শুনে, এইবার তখন আপনি দেখবেন হ্যাঁ আমি তো আমাকে ভাবছিলাম আমি সুস্থ, আজকে আমি বুঝতে পারলাম আমার কোথায় কোন পয়েন্টে গলতে আছে। বিলম্ব না করা, কেউ যদি বলে বাড়িতে আগুন লাগছে, খোঁজ না নেওয়া এই লোকটা কে, যে ভাই তোমার ঘরে আগুন লাগছে তুমি খবর নাও? যদি জানো নিশ্চয় আমার ঘরে সত্যি আগুন লাগছে, তাহলে ওই ব্যক্তি আমার দলের কিনা, এমনকি মুসলমান কিনা, আমার ফেরকার কিনা, সেটা না জেনে আগুন নিভানো এটা বুদ্ধিমত্তার কাজ, এটা জ্ঞানীর কাজ, বাস্তব যদি হয়। আর বাস্তব না হলে যদি দোস্তও বলে মিথ্যা কথা গিয়ে আমার কি দরকার? যে আমার জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে, কোরআন শরীফ আল্লাহ পাক যেমনটা বলছেন, মান আমিলা সালিহা, যেই নেক আমলওয়ালা হবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সে পুরুষ হোক নারী হোক, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই আমি তাকে সুন্দর সুখময় জীবন দান করব। আমরা সবাই চাই না আলহামদুলিল্লাহ। আরেক আয়াত আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেকেই বলে সব ঠিক আছে হুজুর, মনে শান্তি পাই না, মনে কোনো সুখ পাই না,
রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, মনে শান্তি সুখ পাবে, খুদা কা ঘর পায়ে ইশকে বুতা নেহি হোতা, ইশকে বুতা মে আসাদ করতে হো ফিক্রে রাহাত, দোজখ মে ঢুঁড়তে হো জান্নাত কি খাব গাহে। অন্তরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এভাবে যে সেখানে আল্লাহ পাকের নিজের নূর বর্ষণের ঠিকানা বানাবেন, অন্তর হবে আল্লাহ পাকের স্মরণের বিশেষ স্থল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়া কো জেব মে রাখনা জায়েজ, সন্দুক মে রাখনা জায়েজ, ব্যাংক মে রাখনা জায়েজ, হাত মে রাখনা জায়েজ, দিল মে লানা না জায়েজ আর হারাম হ্যায়, কিউকি দিল আল্লাহ কা ঘর হ্যায়। দুনিয়া হাতে রাখতে পারবো, পকেটে রাখতে পারবো, ব্যাংকে সিন্ধুকে রাখতে পারবো, সব জায়গায়, কিন্তু অন্তর আত্মাটা এটা আল্লাহ পাকের জন্য নির্ধারিত। মেহমান আমার আপনার যতই আপন হোক বাড়িতে আসবে, আসতে পারবে, মেহমানখানায় বসতে পারবে, নির্ধারিত রুমে ঘুমাইতে পারবে, কিন্তু আমি আমার স্ত্রীর জন্য নির্ধারিত যেই রুমটা সেখানে কোনো মেহমান এলাও না, এখানে আমরা দুইজন। যত আপনজন হোক, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক যদি এমন হয় এখানে তৃতীয় কোনো আপন পর বলতে কেউ এলাও না, রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার আমার জন্য আমি একটা ঠিকানা ঠিক করেছি, সেটা হলো তোমার অন্তরে আমি আল্লাহ থাকব, তোমার অন্তর থাকবে, এই জায়গাটায় তৃতীয় কেউ এলাও না। দুনিয়াকে ভালোবাসো, সময় দাও, সব কিছু করো, আমরা সেই পয়েন্টেও ভুল করে বসছি, যেই জায়গাটায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। সৈয়দ আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির বংশের এক মেয়ে মানুষ ছন্দ পড়ত উর্দুতে, কব সে লেকর খড়ি হুঁ কাসায়ে গদাই, আব তক মিলা না মুঝকো আর শাম হোনে আই, হে আল্লাহ, আমি জীবনের সেই শুরুতে আপনার দুয়ারে হাত পেতে আছি, আল্লাহ আমি তো কাঙ্ক্ষিত পুরস্কার এখনো পাই নাই, আমার জীবনের তো সন্ধ্যা নামছে, আমি তো আপনাকে চাই, আয় আল্লাহ আমি আপনার মহব্বতপূর্ণ সেজদা করতে চাই, আল্লাহ আপনার প্রেম ভালোবাসাওয়ালা মুনাজাত দিতে চাই। মুনাজাত তো সকলেই দেয়, কিন্তু কেউ মুনাজাত দেয়, মুনাজাত শব্দের অর্থ কানাকানি করা, কানে কানে কথা বলা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমি ওয়াদা করলাম তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। এর থেকে মুহাদ্দিসিনগণ বলেন, যেহেতু আল্লাহ পাক ওয়াদা করলেন তিনি দোয়া কবুল করবেন, তাহলে দোয়া কবুল না করার কোনো অপশন নাই। কোরআন শরীফে বলছেন দোয়া কবুল করবেন, আমরা তো দেখি আমাদের সব দোয়া কবুল হয় না, কোরআন বলতেছে দোয়া কবুল, আমরা দেখি দোয়া কবুল হয় না, এর ব্যাখ্যা হলো হাদিস শরীফে যে দোয়া কবুল, কিন্তু এইভাবে তুমি যেটা চাও সেটা আজকে না, আল্লাহ একটু পরে দিবেন, তুমি যেটা চাও সেটা না, সেটা তুমি না বুঝে চাও, আল্লাহ এটার বদলে তোমাকে আরেকটা দিবেন। দোয়া কবুল, যেটা তুমি চাও এটা না দিয়ে এর বদলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে নাম কাটা দিয়ে দিবেন, যেটা তুমি চাও তোমার শেষ জীবনে তিনি দিবেন, যদি দুনিয়ার কোনো পাটেই না দেন রব্বুল আলামিন বলেন বাকিটা তোমার আখেরাতে আমি আল্লাহ পুরাটা দান করে দিব। যত কিছু চাইবে বান্দা, ছোট্ট শিশু চেরাক ধরতে চায়, আগুন ধরতে চায়, অভিভাবক কি করেন, না এটা ধরতে দেওয়া যাবে না, এর কারণে বাচ্চা কান্না করে যে এত সুন্দর একটা ফুল আমাকে ধরতে দিল না, আগুনটা নড়ে চড়ে সে তো জানে এটা ফুল, অভিভাবকরা তার হাতে কোনো খেলনা দিয়ে দেন, চাইলো আগুন দিল ফুল, কেন, সে না বুঝে চাইল, এটা দেওয়া যাবে না, আমি অভিভাবক আমি বুঝে দিব। ঠিক বান্দাও এরকম না বুঝে কিছু চায়, আল্লাহ পাক বলেন আমি তোমাকে দিব, আমি আমার এলিম মতো যেটা তোমার জন্য কল্যাণকর সেটা দান করব। তাহলে দোয়া করতে আর আল্লাহর কাছে এটা বলার দরকার নাই, আল্লাহ আপনি যদি ভালো মনে করেন দিয়েন, এটা আর বলার দরকার নেই, আল্লাহ আপনি যদি ভালো মনে করেন দিয়েন, আল্লাহ বলে এত নসিহত আমাকে করা লাগবে না, তুমি দোয়া করো আমি ভালো হইলেই দিব। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব। দোয়া তো দোয়ার জন্য সুন্নত হইল আল্লাহ পাকের হামদ পাঠ করা, মুনাজাতের জন্য হামদ পড়া, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পাশাপাশি দুরুদ শরীফ পড়া,
মুনাজাতের শুরুতে যে যেই দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, মুনাজাত স্টার্ট হলো, শুরু হলো। এইবার আপনার যত দোয়া আরবিতে হোক, বাংলায় হোক, উর্দুতে ফার্সিতে হোক, যেই ভাষায়, আরেকটা আছে কিছুই না, হাত পেতে বসে থাকবেন, সব বলবে আপনার অন্তরে, সেও একটা মুনাজাত আছে। মুখে কিছুই নড়বে না, হাত পেতে বসে আছেন কিন্তু মন দিয়ে কথা বলতেছেন। রব্বুল আলামিন বলেন আলিমুম বিদাতিস সুদুর, আমি শুধু ঠোঁটের জিব্বার ভাষাই বুঝি না, আমি অন্তরের ভাষাও বুঝি। হাত পেতে অনেক বুজুর্গরা এমনি মুনাজাত দেন, হাত পেতে বসে আছেন, চোখ থেকে পানি পড়তেছে, কিছুই বলছেন না, মুনাজাত চলতেছে। কারণ অঙ্গ হইল প্রজা আর অন্তরাত্মা হইল রাজা, আজকের মুনাজাত রাজা করতেছেন। আর যদি প্রজার সঙ্গে রাজাও থাকে, এটাই সুন্নত যে জবান কথা বলবে সাথে সাথে অন্তর একই সঙ্গ দিবে। শুধু মুনাজাত মানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, রোবটের মতন, রেকর্ডের মতন একটা সাউন্ড ছেড়ে দেওয়ার নাম মুনাজাত না, এ তো আমি আমার প্রিয় আল্লাহর সঙ্গে কথা বলতেছি। মুনাজাতের এই দীর্ঘ মজা আল্লাহ পাকের প্রিয় খাস খাস বান্দাদেরকেই দান করেন। তো মুনাজাত চাই প্রেম ভালোবাসাপূর্ণ, ঘনিষ্ঠতাপূর্ণ, অত্যন্ত আপন। আবার নবীজি বলেন কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ্দুআ, যেই বান্দা মুনাজাতের মধ্যে আল্লাহকে অনেক বারবার কথা একটা বলে, আল্লাহ দেন, আল্লাহ অবশ্যই দেন, আল্লাহ আপনি দিয়েই দেন, আল্লাহ আমার অনেক দরকার, এই এই দরকার না, আপনি আল্লাহ আপনার রহম করেন, দয়া করেন, আল্লাহ আপনি এই উসিলায় দেন, আল্লাহ আপনার রহমতুল্লিল আলমিন নবীজির উসিলায় দেন, আল্লাহ মাফ করেই দেন। নবীজি বলেন যে আল্লাহ কিরকম পেঁচায় গুছায় বারবার বিভিন্ন সুরে বলে, আল্লাহ পাক তাকে ভীষণ পছন্দ করেন। যে কথা একটা কত ঢঙে বলে, বাচ্চা যদি একটা চকলেট চাইলো, না বাবা না করে দিল, বাবা তুমি না লক্ষ্মী দাও, না না আনা যাবে না, লক্ষ্মী টক্ষী বলবে না, এবার কপাল একটা চুমু দিয়ে বললো, বাবা না ভালো আজকে দাও, এবার জড়ায় ধরে বললো, বাবা আজকে দাও, এবার বাবা উজু করে আসলেন, বাবা তলিয়াটা নিয়ে আসলো, বলো ওয়াদা করো আজকে আনবো তো, আবার খালি ফুলরে বাবা পা দিও না, এই যে স্যান্ডেল পা দাও, স্যান্ডেল দিয়ে বলে বলো আনবো তো, এইরকম সারাদিন বলতে থাকলে বাবা কি সারাদিন না করবে, একদিন বলবে ঠিক আছে আজকে শেষ, আর দিব না কিন্তু, আচ্ছা আজকে দাও। সুবহান আল্লাহ, মায়ের কাছে গিয়ে চুপে চুপে বাবা বলবেন এমন পাগলা আমার থেকে নিয়েই ছাড়লো, আহা রব্বুল আলামিন, নবীজি বলেন আল্লাহ পাকও খুশি হয়ে যান, এমন পেঁচায় ধরলো আমাকে রাজি করেই ফেললো, তিনিও খুশি হয়ে যান। তাহলে মুনাজাতটা কেবল একটা রেকর্ডিং এর মতো, একটা সাউন্ডের মতন না, একটা জীবন্ত মুনাজাত। আবার আমাদের দাদা হযরত পাকিস্তানের মস্ত বড় একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, তিনি বলেন কোন দাদা ভাইয়া চকলেট নিয়ে আসলেন নাতিদের কি দিবেন, চাইলে তিনি ডেকে সকলকে দিয়ে দিতে পারেন, কিন্তু তিনি সেভাবে না দিয়ে বাজার থেকে মার্কেট থেকে এসে নিজের পকেটের হালকা আওয়াজ দিল এক দুইজন নাতিকে, বলো তো পকেটে কি আছে। এখন যারা চকলেট বিশেষজ্ঞ তারা তো আওয়াজ শুনলেই বুঝে এটা চকলেটের আওয়াজ, কিন্তু দাদা জেবের পকেটের মুখে ধরলো দেওয়া যাবে না, চকলেট যার জন্য আনছে তাকে বলতেছে, নিজেই বলে বলো কি চকলেট, তারপরে বলে দেওয়া যাবে না। এখন নাতি কি চুপ করে থাকে, নাতি আরো সাথী সঙ্গীদেরকে ডাকে, এই কোথায় আসো আব্দুল্লাহ আব্দুর রহমানরা, ফাতেমা আয়েশা বাড়িরা, শুনো সবাই দাদার পকেটে চকলেট আছে সবাই ধরো। এবার সবাই কেউ কাঁদে উঠে, কেউ দাড়ি টানে, কেউ শোয়ায়, কেউ মুখে মারে, এতে কি দাদা নারাজ না খুশি, কি ব্যাপার, এভাবেই দিলি কি এই মজাটা হইতো, এই ধরাধরির মজাটা কি পাইতাম, এই ধরাধরিটা দাদা পছন্দ করেন বলে এক পাশে বলেন চকলেট আছে আর এক পাশে আবার দেন না, এভাবে দিব না, একটু ধরাধরি করলে দিব। হযরতওয়ালা করাচি বলেন আল্লাহ পাক নিজেই বলেন আমার কাছে অনেক রহমত আছে তো দিয়ে দেন, এমনি দিব না, আমার কেউ ধরাধরি করলে আমি আল্লাহ ভীষণ খুশি হয়ে যাই, আমি অনেক আনন্দিত হই। একজন এখানে সেজদায় পড়ে আছে, আরেকজন ওখানে মুনাজাত দিয়ে পড়ে আছে, আরেকটার চোখ থেকে পানি পড়তেছে, রব্বুল আলামিন বলেন এই দৃশ্য দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, এই জন্য আমি এমনিতেই দেই না, একটু চোখের পানি ফেলায় দিই, আমার সঙ্গে প্রেম যে করে, ভালোবাসা যে করে, আমি তাকে পুরস্কার দেই, চোখের পানির পুরস্কার, মুনাজাতের পুরস্কার দেই, মুনাজাতের তৃপ্তির পুরস্কার দেই। এই জন্য এই সুন্দর জীবন পাওয়ার জন্য, সে আবার পুরাণ কথা, এই জীবন্ত মুনাজাতের জন্য গুণামুক্ত জীবন চাই, পাপ মুক্ত জীবন চাই। আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহিউসুন্না মাওলানা আবরারুল হক সাহ ভারতের এক মস্ত বড় ফেরেশতা তুল্য এক মানুষ ছিলেন, হাকিমুল উম্মত থানবীর খলিফা ছিলেন,
ইউপি রাজ্যে তিনি থাকতেন ভারতের, ঘর থেকে মাদ্রাসা থেকে খানকা থেকে বের হয়ে যখন কোন দিকে আগের যুগের সিস্টেমে আসছি কিছুটা আমরা। শাহ আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাই যখন নিজের মাদ্রাসা থেকে বের হইতেন, চতুর্দিকে অনেক হিন্দু এলাকা, খেতের আইলে রাস্তার পাশে হিন্দুরা একে অপরকে দেখে বলতো, ভাই ইয়ে আদমি নেহি, ইয়ে দেবতা হে, এই লোকটা মানুষ না, কারণ মানুষ এত সুন্দর চরিত্রের হয় না, এত ভালো মানুষ হয় না, সুতরাং তিনি মানুষ না, তিনি একজন দেবতা, রাস্তার পাশে সেজদায় পড়ে যেত। আর তিনি বলতেন, ভাই সেজদা করা হারাম। তার ইন্তেকালের সময় হাজার হাজার হিন্দু মানুষদের কান্নার রোল পড়ে গেছে দেশে চতুর্দিকে, যে আল্লাহ আমাদের এলাকা থেকে আল্লাহ পাকের একজন একটা রহমতের একটা অংশ, আল্লাহ পাকের এত প্রিয় একজন মানুষ চলে গেলেন। অমুসলিমরা বলে তিনি রহমত, আর আমরা আমাদের পরিবারে একটা বিপদ, আমি আমার ঘরে একটা মুসিবত, বের হইলে সকলে স্বস্তি যে হা ঝামেলাটা বের হয়েছে, অমুকটা এখন ঘুমে আছে। নবীজি ঘরে প্রবেশ করতেন তো সালাম দিয়ে প্রবেশ করতেন, ঘরের সকলে দৌড়ে আগে আসতো যে আমাদের প্রিয়জন ঘরে আসছেন, আমাদের আপন জন ঘরে আসছেন। আর আমি আপনি ঘরে প্রবেশ করলে ঘরের সকলে চুপ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির বাসার দিকে গেলেন, শুনলেন যে ভিতরে অনেক আওয়াজ হচ্ছে, হযরত ওমর যাওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে আওয়াজ একদম চুপ। গিয়ে দেখলেন ভিতরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আছেন, নবীজির সঙ্গে তার স্ত্রীগণ বিভিন্ন কথাবার্তা ফ্রিভাবে বলছেন। হযরত ওমরকে দেখে সবাই চুপ। হযরত ওমর বললেন, বিষয়টা বুঝে আসলো না, নবীজির সামনে উচ্চবাচ্য ওমরকে দেখে ঠান্ডা ব্যতিক্রম মনে হচ্ছে, উচিত ছিল নবীকে সম্মান করা, আর আমি ওমরকে অত সম্মান না করলেও আপত্তি ছিল না। ভিতর থেকে উত্তর আসলো, আমাদের নবী তোমার মতো অত গরম না, আমরা মন খুলে তার সঙ্গে কথা বলতে জানি, আমাদের মনের কথা তিনি শুনতে পান, তো আমরা কোন পাশটা হইলাম না, আমলওয়ালা হইলাম না, আখলাকওয়ালা হইলাম না, সেই সুন্নতের চরিত্রওয়ালা হইলাম, আমরাই আবার অপেক্ষায় আছি কোথায় খোদার রহমত, মুমিনের জন্য খোদার মদত, মুমিনের জন্য দুনুজাহানের সফলতা কোথায়? আহা, আমরা তো শর্তই পূরণ করতে পারি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো মুহিউসুন্না আবরাউল হক সাহ রহমতুল্লাহ আলাই বলতেন, কোনো মানুষ যদি গুণামুক্ত জীবন অর্জন করতে চায়, অন্তরে শান্তি প্রশান্তি পেতে চায়, সে যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এমনিতে এক হাদিস শরীফে আছে কোনো মানুষ যদি এই আমল প্রতিদিন করেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এর বরকতে কিয়ামতের দিন এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, দেখলেই বোঝা যাবে জিকিরওয়ালা বান্দার চেহারা। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এর জন্য কোনো পদ্ধতি নেই, এইটুকুন কোনো চিৎকার না করা। এক হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহকেই তো ডাকো, এমন কেউ তো না যে তিনি শোনেন না, তিনি দেখেন না, যাকে ডাকো তিনি খুব শুনেন খুব দেখেন, তিনি অনেক দূরে না যে জোরে চিৎকার দিতে হবে, তিনি তোমার কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, খুব কাছে তোমার। যেটা প্রয়োজন সেটা হলো খুব বেশি মনোযোগ সহকারে জিকির করা, খুব বেশি মনোযোগ সহকারে জিকির করা। যা হ্যাঁ, হালকা হালকা কেউ যদি এরকমটা পারেন, খেয়াল করতে পারেন, লা ইলাহা শব্দের অর্থ যেমন সেটা দিকে হালকা ভাব অর্থের দিকে, যে আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সব বের করে দিলাম, এই অন্তরে আমি আর কাউকে রাখলাম না, ইল্লাল্লাহ বলার সময় হালকা হালকা খেয়াল করা যায় যে আল্লাহ পাকের আরশ থেকে অফুরন্ত নূর আমার অন্তরে এসে নাজিল হইতেছে, আমার অন্তর জগৎটা নূরে ঝলমলা ঝলমলা হয়ে যাচ্ছে। প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা মিষ্টি মিষ্টি আওয়াজে, আর 100 বার আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের জিকিরের জন্য শুরুতে একবার জাল্লা জালালুহু বলা, আল্লাহ, তারপরে জাল্লা জালালুহু, আর একটু টেনে টেনে মহব্বতের সঙ্গে জিকির করা, আল্লাহ,
আল্লাহ শব্দ এমন ভাবে বলা যেন আমার মন থেকে দুঃখে ভরা আহ বের হচ্ছে, আমি আল্লাহ বলছি, ওই আল্লাহের সঙ্গে আমার আহ বের হইতেছে। হযরতওয়ালা করাচি বলেন, আল্লাহ যে আল্লাহ এটাই দলিল যে আল্লাহ নিজের নামের সঙ্গে বান্দার মনে দুঃখ কি তিনি যোগ করে দিছেন। তুমি আমাকে ডাকবা, তোমার ডাকের মধ্যেই, আমার নামের মধ্যেই তোমার মনের ব্যথাকেও আমি যোগ করে দিছি। এই ঘটনা বলতে গিয়ে হযরত সেই হেকায়াতে লতিফের ওই গল্প বললেন যে একটা বাচ্চাকে দুই মহিলা দাবি করে, আমাদের আমাদের। কাজীর দরবারে নিল, ডিএনএ টেস্ট করার কোনো ব্যবস্থা নাই। কাজী সাহেব বললেন, আমি কাকি দিব, কাকে মাহরুম করব, জল্লাদ কোথায় আসো, এই বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে অর্ধেক করে দিয়ে দাও। যেহেতু দুইজন দাবিদার, একজন মেয়ে মানুষ বলল যে ঠিক আছে, আপনি পুরো দিলেও আমি খুশি, অর্ধেক দিলেও খুশি। অপরজন বলল, বিচারপতি সাহেব, আমি একটা দুষ্ট মানুষের কারণে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা দ্বিখণ্ডিত হবে, আমার মতন অপরাধীর কারণে আমি মিথ্যা দাবিদার, আমি ভুয়া দাবিদার, এই বাচ্চাটা ওই মহিলার, আমি মিথ্যা দাবি করে এই বাচ্চাটাকে টুকরা করার একটা ব্যবস্থা করছি, আমাকে শাস্তি দেন, এই নিষ্পাপ বাচ্চাটাকে অক্ষত অবস্থায় তাকি দিয়ে দেন, আমার কারণে বাচ্চাটাকে টুকরা করেন না। বিচারপতি বলল, হ্যাঁ, নিজেকে অপরাধী বানায় বাচ্চাকে অক্ষত রাখতে পারে, এটা মায়ের বৈশিষ্ট্য। জল্লাদ কোথায়, এই বাচ্চাটা তাকি দিয়ে দাও, ওই অর্ধেক চাওয়া নারীটাকে শাস্তি দাও। হযরত বলেন, সুতরাং সন্তানের প্রতি আদর এটা মায়ের আওয়াজেই বোঝা যায়। হযরত বলেন, আল্লাহ শব্দ দিয়ে রব্বুল আলামিন, তিনি যে আমাদের প্রিয় আল্লাহ, তিনি আমাদের অন্তরের আহকে তার নামের সঙ্গে যোগ করে দিয়ে বুঝাইছেন, আমি তোমাদের হাকিকি আল্লাহ। একশতবার খুব কয়েক মিনিটের আমল, আল্লাহ জাল্লা জালালুহু, তারপরে খুব মিঠা মিঠা আওয়াজে আল্লাহ, একটু টেনে টেনে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলেন, কেউ যদি কোনো আলেম আল্লাহওয়ালার পরামর্শ ক্রমে এই একশোবার এভাবে জিকির করে, অতীত যুগের শক্তিশালী পাহলোয়ান মানুষরা হাজার হাজার বিশ চব্বিশ হাজার বার জিকির করে যেই মর্তবা অর্জন করতেন, একশোবার জিকিরের বরকতে আল্লাহ তাকে তাই দান করে দিবেন। কেমনে, বড় ছেলে কাজ করলো মায়ের সঙ্গে, মা তাকে যা খাবার দিবেন, ছোট ছেলেটা ওই কাজের কিছু অংশ যদি করে, হালকা ফুলকা কাজ যদি করে, এইভাবেই চলছে। চলেন, আল্লাহ, কিছুটা যদি আমরা একটু পশ্চিম দিকে আগাই, এই দরজায় আসলে মনে করে যে ভিতরে বন্ধ হয়ে গেছে। তাহলে একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় আমলটা আমরা আলোচনা করতেছি, একশোবার আল্লাহ আল্লাহ, একশোবার আল্লাহ আল্লাহ, প্রথমবার কি বলা, জাল্লা জালালুহু, তারপরে একটু টেনে টেনে জিকির করা একশোবার। হযরত বলেন, আরেকটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একশোবার, এর অর্থ হলো, হে আল্লাহ, কোনো এবাদতের শক্তি আমার নাই, কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষমতাও আমার নাই, ইল্লা বিল্লাহ, আপনার দয়া ছাড়া, আপনার দয়া হলেই আমি দুই রাকাত পড়তে পারি, আপনার দয়া হলেই আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এবং এত বেশি ফায়দা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে বলা হয় কানজুম মিন কুনুজিল্লাহ, আল্লাহর রহমতের যতগুলো খাজানা আছে সেই খাজানার একটা মস্ত বড় খাজানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত ফায়দা, এত ফায়দা, ছোট্ট ফায়দা লা হাওলার, একদম সবচেয়ে ছোট ফায়দা হলো ইনস্ট্যান্ট নগদ মনের টেনশন দূর হয়ে যাবে। যার মনটা খারাপ লাগে, পেরেশান লাগে, সে কয়েকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেই দেখবে আগুনে পেন পানি ঢেলে দেওয়ার মতন যেন আগুন নিভে গেছে, অন্তরটা স্থির হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। কয়টা আমল হলো, তিন, একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার আল্লাহ আল্লাহ, একশতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা আমল, চতুর্থ আমল, একশতবার দুরুদ শরীফ। হাকিমুল উম্মত হযরত থানভী বলতেন, দুরুদ এসা আমল হ্যায় জো হামেশা কবুল হোতা হ্যায় কভি রদ নহীঁ হোতা। দুরুদ শরীফ আল্লাহ পাক এত পছন্দ করেন, এই আমল বান্দা করলে আল্লাহ পাক কবুল করেন, ফেরত দেন না। আর দুরুদ শরীফ যিনি পড়বেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে যদি ফেরেশতা থাকেন, এই দুরুদ শরীফ নিয়ে সাথে সাথে মদিনায় নবীজির রওজায় চলে যান। গিয়েই যিনি দুরুদ পাঠ করলেন, এই ব্যক্তির নাম, তার পিতার নাম, তার ঠিকানার নাম বলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই ব্যক্তি অমুক ঠিকানার আপনার জন্য দুরুদ শরীফের হাদিয়া পাঠাইছেন।
কেউ যদি চায় আমার নাম নবীজির রওজায় পাকি উচ্চারিত হোক, চাই না আমরা? নবীজির সামনে একটু সালাম দেওয়ার জন্য আমরা কত টাকা খরচ করে যাই? রব্বুল আলামিন তো সবার জন্যই ব্যবস্থা রাখছেন, এখানে বসে দুরুদ পড়ো, ফেরেশতা তোমার দুরুদ এক্ষুনি মদিনায় নিয়ে যাবেন। একশতবার যদি হয়, একবার দুরুদ শরীফ পড়লে দশ বার রহমত নাজিল, একশোবার পড়লে কত রহমত নাজিল, একশোবার দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ আছে সেটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি। আপনার যে কোনো সহি শুদ্ধ দুরুদ পড়বেন, এটা আমি একটা স্যাম্পল ছোট একটা দুরুদ, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি। হযরত মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, কিছুদিন তুমি আমলটা জারি রাখো, কিছুদিন, যে একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার আল্লাহ আল্লাহ, একশতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একশতবার দুরুদ শরীফ, শুনতে শোনা যায় আল্লাহ, এ তো আমল, সব মিলে দশ মিনিটের কম। পত্রিকা পড়ি আরো বেশি, মোবাইল দেখি আরো বেশি, টেলিভিশন দেখি আরো বেশি, গল্প গীবত করি আরো বেশি, অনর্থক বসে থাকি আরো অনেক সময়। এ আমল করার বরকতে যার জীবনে এমন কোনো গুণা আছে যেটা ছুটে না, যেটা থেকে মুক্তি পাই না কোনোভাবেই, হযরত শাহ আবরার হক সাহেব বলতেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে ওই গুনাহ থেকে আল্লাহ পাক তোমাকে চিরদিনের জন্য নাজাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে যা কিছু আলোচনা হলো আমল করার তৌফিক দান করেন। শুরুর আলোচনাটার খোলাসা আমি আবারও বলে দেই, আমরা এমন কেউ নাই যারা সুন্দর জীবন চাই না, সকলেই সুন্দর চাই, সম্মানজনক চাই, নিরাপদ চাই। এই জীবনের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, তুমি আমাকে একটা নেক জীবন উপহার দাও, আমি তোমার সুন্দর জীবন উপহার দিব। নেক জীবন কোনটা? কিছু নেক আমল করলে নেক জীবন না, পাক মুক্ত থাকলে নেক জীবন, গুনাহ মুক্ত থাকলে নেক জীবন। গুনাহ যদি সাথে থাকে, পাশাপাশি যদি দুনিয়ার অনেক আমল করি, এই লোকের নাম নেককার না ইসলামী দৃষ্টিতে। হ্যাঁ, আমরা মনে করি, নিজেকে মনে করি, এটা আমাদের ব্যাপার। আল্লাহ আমাদেরকে আল্লাহর দৃষ্টিতে নেককার হওয়া তৌফিক দান করেন। মাশাআল্লাহ, এরকম ব্যস্ততম সময়ে এখানে আপনারা আসছেন, আপনাদের আশা এবং আগ্রহ দেখে সত্যিকারে অনেক বেশি আনন্দিত যে